বহু বাচ্চা নিয়ে চলে আসলাম ঘুরতে আমাদের বোটানিক্যাল গার্ডেন, ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্যান যেটাকে বলা হয় বোটানিক্যাল গার্ডেন। সেই বোটানিক্যাল গার্ডেনে আমরা সবাই একসাথে আজ ঘুরব এবং দেখব। আমি অনেকবার এসেছি বোটানিক্যাল গার্ডেনে, কিন্তু এদেরকে নিয়ে এই প্রথম আসছি বোটানিক্যাল গার্ডেনে। এইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের একদম সামনের অংশ, মানে প্রবেশদ্বার। এই যে প্রবেশদ্বারটি, আগে এটা দিয়ে প্রবেশ করা যেত, এখন দেখা যাচ্ছে অন্য একটি রাস্তা দিয়ে প্রবেশ করানো হচ্ছে। আবার সাথে ঘুরতে আও, দেখি তোমার ফুর্তি মুখটা দেখি। আসো আসো আসো, অনেক আগেও একবার এসেছিলাম, তখন এতটা গোছানো ছিল না। এখন যদি চারপাশে থাকাই তাহলে বেশ গোছানো এবং অনেকটাই পরিপাটি বলা যায়। তবে একটা বোটানিক্যাল গার্ডেনে যেহেতু গাছপালার ব্যাপার স্যাপার, পাতার ব্যাপার স্যাপার, তবে এত পরিষ্কার আশা করাটা ঠিক নয়, কারণ গাছের পাতা তো সবসময় ঝরে পড়বে, তাও এখন শীতকাল তা তো ঝরবেই, ফলে পাতার বিষয়টা ভিন্ন রকম। মা মা বাবা তো দেখি, বাবা সেইদিকে সেইদিকে আসো। মা মা এই যে বাবা, এই যে মা 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 শেষ।
প্রায় সব বয়সী মানুষকে আমরা দেখতে পাই। আগে যে অশ্লীলতার অভিযোগটা ছিল তবে এখন আর এতটা নাই, কারণ বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন জায়গা এখন সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এই যে বাবা, এদিক দিয়ে আসো, এর একটু কোথাও বৈশা এখান থেকে না আসো, দেখ বড় ফুল দেখি। কোনটা এটা? ওটা বন্ধ, ওই যে বিভিন্ন সিনেমার গানের মধ্যে দেখো তো ওইটা আছে। আচ্ছা আচ্ছা, বন্ধ করে দিচ্ছে স্থাপনাটা, ঝুঁকিপূর্ণ। তার মানে আমরা একবার আসছিলাম ওখানে, খোলা ছিল না। তারপর এখানে দাঁড়াও, আগে আমরা এই জিনিসটা দেখি নাই মনে হয়। আগে ওই যে সুই, এটা মনে হয় রিসেন্ট পরে করছে। দিয়ে আপনাদের কাছে
দাঁড়াও এখানে, সুন্দর ছবি আসবে। আরেকটা কারণ আছে, পানি বাড়ছে তো ওই জন্য মনে হয় শুকনা হইলে। Thank you.